গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঠিক 12:15। আর দেখো, আমরা তিনজনে মিলে টোটো করে যাচ্ছি। তো এটা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, অর্থাৎ বারাসাত থেকে হাবড়া। তো এখানে আমি কোনো দিন টোটো করে যাইনি, সবসময় আমরা ট্রেনে করে গেছি বা গাড়ি করে গেছি। এটা একদম প্রথমবার যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। বাইরের ওয়েদারটাও ভালো ছিল, আর দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে, আর বেশ হাওয়াও লাগছে, খুব ভালো লাগছে, একটা একদম অন্যরকম অভিজ্ঞতা। তো প্রথমেই তোমাদেরকে সবাইকে জানাই, আজকে হচ্ছে চতুর্থী, আর শুভ শারদিয়ার শুভেচ্ছা সবাইকে, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই পুজো খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো, কিন্তু অবশ্যই খুব সাবধানে করো, কারণ এই অতিমারী পরিস্থিতিতে আমাদের যা অবস্থা, হ্যাঁ, তো আনন্দ করার উপায় নেই, আমাদের বড়দেরও বাচ্চাদেরও। তো এইভাবেই করতে হবে, তা কিছু করার নেই। আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুর শাশুড়িকে পুজোতে কিছু দেয়া হয়নি, তো সেটাই আর কি দিতে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি, কি দেব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, তোমাদেরকে দেখাই আমরা কোন রাস্তায় যে গাড়ি করে যে যাই, এর আগেও 2-3 বার তোমাদের সাথে শেয়ার করেছি আমার ব্লগ চ্যানেলে। তবে কোন রাস্তা দিয়ে যাই, রাস্তায় কীরকম কি ন্যাচারাল বিউটিটা তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাই, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ারও করে দিই, কারণ আজকে তো কোনো রকম মিটিং শো হবে না, আজকে যেহেতু ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে একসঙ্গে সব খাওয়া দাওয়া করবো, তো ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আর দেখো আমার কীরকম অবস্থা, পুরো পাগল পাগল অবস্থা, একদম মানে টোটোতে করে যাচ্ছি আর হাওয়াতে একদম চুলের কী অবস্থা, যা তা অবস্থা। যাই হোক, কিন্তু খুব আরামে যাচ্ছি, হ্যাঁ, খুব ভালো লাগছিল যেতে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর তোমরা তো জানোই যে পুজো শুরু হয়ে গেছে, চারিদিকে পুজো প্যান্ডেলে সবাই ঠাকুর দেখতে বেরিয়েও পড়ছে, কারণ লোকের মনে ধারণা যে সপ্তমী, অষ্টমী, নবমী এগুলোতেই বেশি ভিড় হবে, তাই দ্বিতীয়া তৃতীয়া থেকেই সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয়। আর ঠাকুর প্যান্ডেলে তো চারিদিকে মাইক বাজছে, যার জন্য তোমাদেরকে ভয়েস মেসেজ দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই, তো ভয়েসে শুনে নাও, কারণ রাস্তায় প্রচণ্ড মাইক বাজছিল। মাইকের আওয়াজে আমি ভিডিওটা করে যখন দেখছিলাম, তখন দেখলাম যে ভীষণ গানের আওয়াজ এসছে, সেই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা তো যাচ্ছি, আর যেতে যেতে প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার তো আমার শ্বশুরবাড়িতে নিরামিষ হয়। এর আগে যখন আমরা সেই জল জমে গেছিলো, আমরা যখন গিয়ে ওখানে ছিলাম, তখন তোমরা দেখেছো যে শনিবার দিন আমার শ্বশুরবাড়িতে মাছ মাংস খাওয়া হয় না, পুরোটাই নিরামিষ। তো ওখানে গিয়ে কী খাচ্ছি কী করছি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো, প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এটা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি রাস্তায় চলে এসেছি আর কি, আর হয়তো 2-5 মিনিট লাগবে পৌঁছাতে, একদম প্রায় কাছেই চলে এসেছি। তো চলো তোমরা দেখো, দেখতে থাকো ভিডিওটা।
পুজোর গিফট তাই তো? এবার আনবক্সিং করা হচ্ছে। কি কোম্পানির প্রেসার কুকার? প্রেস্টিজ। প্রেস্টিজ এই 5 লিটার। ঠাকুর কে ভোগ দেওয়ার জন্য দেখতে পাবা না, এই যে নতুন রঙিন বুঝেছ, সেই রঙিন রঙিন দেখায় না, রঙিন ইন্ডাকশনে ভাত, বেগুনের ঝোল, আলু পোস্ত, এখানে লেবু, ওখানে বিউলির ডাল, আর কি আছে, বেগুনি, বেগুনি আসছে, তো দেখাচ্ছি তোমাদের পরে। দাও তোমারটা দেবো এখন, এই যে গরম গরম বেগুনি ভাজা হয়ে গেছে, বড় বড় বেগুনি আর লাগবে না। ওরে না, ছবি তুলবো তাই তো বলছি। লেবু চটকিনি নিয়ে তারপরে খাওয়া শুরু করি। হ্যাঁ, লেবু দিয়ে আমরা দুজনে খেতে বসে পড়েছি। হ্যাঁ, খেতে বসেছি। তোমাদের দুটো বেগুনি হয়েছে, এই যে এই দেখো। দিদা গিয়ে তোমার সঙ্গে বসতে না, প্রথমে খাওয়া হচ্ছে বেগুনের ঝোল দিয়ে। দুজন বসে আমরা, আমি আর বৌমা খাচ্ছি। আজকে আর আলাদা করে ইটিং শো নয়, আজকে এরকমই খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি হবে এই শাড়িটা এই ষষ্ঠীতে পরার জন্য, ষষ্ঠীতে পরার জন্য আমার শাশুড়ি মাতা আমাকে দিয়েছে, এই যে ষষ্ঠীর দিন পরার শাড়ি, ঢাকাই জামদানি। হ্যাঁ, একদিন আসার চেষ্টা করো। কবে? পুজোর মধ্যে। আচ্ছা, দেখি চেষ্টা করবো, চেষ্টা করব। হ্যাঁ, এখনো পুরো ফাইনাল বলতে পারছি না। হ্যাঁ, তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেব। ঝটিকা সফর একটু হয়ে গেল, তাড়াতাড়ি করে গাড়িও চলে এসছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই এক পায়ে আমার বাস হবে, খুঁজে খুঁজে এক পা পেল। তো বন্ধুরা দেখো, এখন রাত হয়ে গেছে আর আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর মেয়ে খুব জেদ করছিল যে রাস্তা ঠাকুর দেখার জন্য, কিন্তু লাইটিং হয়েছে, খাবারের স্টল বসেছে, প্যান্ডেল কমপ্লিট, কোনো জায়গায় ঠাকুর বসেনি। তো চলো, তোমাদেরকে গুড নাইট, আবার দেখা হবে পরে।